एक्टिव है जिकुरी 35 सेकंड्स 91.9 फ्रेंड्स ऑफ होम फ्रिक्वेंसी फ्रेंड्स की আর জানুই আমরা সমস্ত সেক্টর নিয়ে খুব চিন্তিত যাতে সবাই খুব নরমাল অবস্থাতে সমস্ত কিছু শুরু করতে পারে স্পেশালি দ্য বিজনেস সেক্টর যেটা আমাদের ব্যাকবোন মিস্টার বচরাজ বামালিয়া নেমিচন্দ বামালিয়া অ্যান্ড সন্স এবং তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব ফ্যাশন অ্যান্ড জুয়েলারি সেক্টর কী ভাবছে কেমনভাবে আগামী নিউ নর্মালটা হতে পারে এই নিউ নর্মাল জিনিসটা তারা কীভাবে নিচ্ছে চলো একবার ট্রাই করি हेलो राजा फ्रॉम फ्रेंड्स एफएम हां बोलिए हां एक्चुअली वेलकम टू 91.9 फ्रेंड्स एफएम আমাদের তো সবকিছু এখন নরমাল নতুন ভাবে নরমাল সো এই ফ্যাশন এন্ড জুয়েলারি সেগমেন্ট টু ডেফিনেটলি নতুন কিছু ভাবছে নতুন ভাবে ডেফিনেটলি দ্যাট প্রোডাক্টস এন্ড আদার থিংস নিয়ে আসছে এটা তো একটা নেসেসিটি সোসাইটির কাছে এটাও একটা নেসেসিটি তো আপনারা কিভাবে ভাবছেন না এটা নিউ নরমাল আপনি ঠিকই বললেন নিউ নর্মাল হবে আর আহিস্তা একটু সময় লাগবে কিন্তু আহিস্তা আহিস্তা সবকিছু নর্মাল হবে একদম আর জুয়েলারি হয়তো একটু টাইম লাগতে পারে কিন্তু জুয়েলারিও একটা আমাদের সোসাইটির জন্য একটা এসেনশিয়াল আইটেম আছে তো আজকে না হলে কালকে মানে আমাদের সোশ্যাল সিকিউরিটির জন্য জুয়েলারি মেনলি ইন্ডিয়াতে যে কিনা হচ্ছে সোশ্যাল সিকিউরিটির জন্য কিনা হচ্ছে তো সেটা আমাদের ওয়েডিং যখন ওয়েডিং সিজন বা ফেস্টিভ্যাল সিজন যখন ফিরে আসবে তখন নিশ্চয়ই লোকেরা জুয়েলারি কিনবে জুয়েলারি আমাদের এটা হচ্ছে যে আমাদের কালচারের অভিন্ন অঙ্গ একদম একদম জুয়েলারি ক্রাফট যে আছে আমাদের ইন্ডিয়াতে 5000 থেকেও বেশি বছর পুরনো এটা একটা কালচার আছে যাতে জুয়েলারি পরাটা আমাদের কালচারের মধ্যে মেশানো আছে আপনারা নিশ্চয়ই এখন মহাভারত বা রামায়ণ দেখছি হ্যাঁ ডেফিনেটলি ওতে কত সুন্দর গয়না ওতে পরে আছে সমস্ত তার মানে এটা 5000 বছর আগেও বা একদম আমাদের হেরিটেজ অ্যাকচুয়ালি পুরোনো আমাদের হেরিটেজ আছে ইয়া তারপরে আমরা যে ইন্ডিয়াতে যে আছে আমরা হ্যান্ডমেড জুয়েলারি খুব তৈরি করি যেটা বিশ্বের কোনো প্রান্তে নেই বিশ্বের কোনো জায়গাতে নেই যেখানে হ্যান্ডমেড জুয়েলারি ক্রিয়েট করা হচ্ছে ওয়েস্টার্ন বা ডেভেলপ কান্ট্রিতে এগুলো মেশিন মেডে বানানো বেশি হয় মেশিন মেডে তো আপনি বুঝতেই পারছেন এরকম হয়ে যাচ্ছে তাতে ভ্যারাইটি নেই তাতে আর্ট নেই আমাদের এখানে যত ইন্ডিয়াতে যত আমরা জুয়েলারি তৈরি করছি তাতে মোর দেন 80% হচ্ছে যে হ্যান্ডমেড আর হ্যান্ডমেড এর আমাদের যে পুরো যে স্কিল আছে সেটা খুব পুরনো আছে তো এটার একটা আলাদা চাহিদা আছে আর ধরুন যে জুয়েলারিকে আপনি ফ্যাশন আইটেম বলতে পারবেন না এটার বাইবেক ভ্যালু আছে দেখুন সোনার যদি গয়না কিনেন তাহলে মেকিং চার্জ দিতে হয় মোটামুটি অন এন এভারেজ 10-15% আর নিশ্চয়ই আপনারা যে যে নিয়ে যাচ্ছে যারা 5 বছর ব্যবহার করে বা 10 বছর ব্যবহার করে ওর মধ্যে মোটামুটি ওর থেকে বেশি তার ভ্যালু বেড়ে যাচ্ছে সোনার ভ্যালু বেড়ে যাচ্ছে তাহলে যত মেকিং চার্জ দিয়েছেন সেটাও রিয়েলাইজ হয়ে যাচ্ছে আর বরঞ্চ একটু আপনি ইনভেস্টমেন্ট করলে আপনি ইনভেস্টমেন্ট হিসেবেও যদি দেখেন আপনি বেশি টাকাই পাবেন তাতে মানে আপনার রিসেল ভ্যালু আছে আপনি যতদিন পড়ছেন ততদিন আপনার ফ্রি হয়ে গেল তারপরেও আপনি তো তার থেকে ঠিকই বলছেন বেশি এটা আপনার আপনাকে বলতে পারেন যে জুয়েলারি একটা ইনভেস্টমেন্ট টুলও রয়েছে এটা একটা সোশ্যাল সিকিউরিটিও আছে যাতে আপনারা মানে আর তারপরে আমাদের হেরিটেজ আছে অনেক ফ্যামিলিতে এই জুয়েলারিকে জেনারেশনের পর জেনারেশন গিফট করা হচ্ছে তো সেটা নিশ্চয়ই আমাদের 5000 বছর পুরনো যে কালচার আছে সেটা নিশ্চয়ই ফিরে আসবে শিওর ডেফিনেটলি আসবে আর আমরা স্টোরও খুলছি আর স্টোরেও দেখছি যে আগের মতন কাস্টমার আসছে না কিন্তু আহিস্তা আহিস্তা খুব আহিস্তা আহিস্তা করে আসতে আরম্ভ হয়েছে আর এটা নরমাল হতে চলছে কিছু সময় লাগতে পারে একদম একদম
কিন্তু সেই রকম কোন নেই যে জুয়েলারি সেল একদম বন্ধ হয়ে যাবে বা একদম কম হয়ে যাবে। না না, হোপিং ফর দ্য বেস্ট। এখন এখন কিছুদিন আপনার ধরুন যে ওয়েডিং সিজনও নেই আর ফেস্টিভ্যাল সিজনও নেই, তো সেটা একটু টাইম লাগতে পারে। ডেফিনেটলি নেমেছেন বামালবায়ন সন্স কলকাতার অভিজাত একটি, আমি বলবো না একটা শপ, অ্যাকচুয়ালি ইটস এ গ্যালারি, ইটস এ আর্কেড। আমি নিজে গেছি থিয়েটার রোডের ওটাতে, আমার এত ভালো লেগেছে, আমি অনেকদিন আগে একবার গিয়েছিলাম। সো মাই বেস্ট গ্রিটিংস ফর ইয়োর ফ্যামিলি, অল দ্য আর্টিশিয়ানস হু আর ওয়ার্কিং ইন অন দ্য ডিজাইনস অ্যান্ড আদার থিংস। ডেফিনেটলি তারা কিন্তু প্রত্যেকে শিল্পী, তারা প্রত্যেকে দারুণভাবে কাজ করেন, তাদের পুরো পরিবার সবার জন্য ডেফিনেটলি খুব তাড়াতাড়ি সব নর্মাল হয়ে যাক এবং আপনারা সবাই খুব ভালো থাকবেন। আমাদের টিমের তরফ থেকে অনেক 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 ভালোবাসা। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই উড লাইক টু গিভ এ শর্ট মেসেজ টু মাই But I will also say that please take every care in the world, but don't afraid of corona. Yes. It as the government has said that it is part of life, it is part of our life, and it will be, we have to live with corona. But at the same time, take utmost care to get out of it and to defeat corona. Yes. Thank you so much. So positive message for whole Kolkata. Thank you. তাহলে আমরা শুনলাম এবং সত্যি আমাদের অনেক রকমই ধারণা অন্যরকম হয়ে যায় যখন আমরা এক একটা সেক্টরের কাছে যাই, একটা সেক্টর থেকে শুনি, তাই না? সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। 91.9 খুব মিষ্টি লাগছে। মনীষা চৌধুরী, নাইস সং, থ্যাংক ইউ। শৈবাল ঘোষ, গানের সাউন্ড খুব জোরে হচ্ছে, তোমার ভয়েস শোনা যাচ্ছে না। বেশ, এতক্ষণ তো আমি ভয়েসেই কথা বলছিলাম, গান তো শোনাইনি। শ্যাম হাজরা, ওয়েলকাম। প্রলয়জিৎ গোস্বামী, হাউ আর ইউ ডুইং টুডে? আই এম ফাইন, অ্যাবসলুটলি। তুমি কেমন আছো? আজ ভিডিও ক্লিয়ার আছে। মুস্তাক আহমেদ, ওয়েলকাম। গড ব্লেস ইউর ফাদার, হি উইল বি ডেড সুন, বলছে মনীষা চৌধুরী। অভিক, দেখ তোকে লিখছে মনীষা, এখানে সব বন্ধুরা সঙ্গে আছে, চিন্তা করিস না। মৌলি বোস, সুমনা রয়, ওয়েলকাম টু দ্য শো। প্রদীপ্তা ব্যানার্জি, একটু দেরি হয়ে গেল, ঠিক আছে, নো চাপ। কিন্তু যেটা বদলাবে না।